হ্যালো বন্ধুরা, হেলথ লাইফ বাংলা চ্যানেলের এই নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমরা আলোচনা করব নাক ডাকার সমস্যা থেকে আমরা ঘরোয়া উপায়ে কিভাবে মুক্তি পেতে পারি। চলুন তাহলে মূল আলোচনায় যাওয়া যাক। নাক ডাকার সমস্যায় অনেকেই ভোগেন। মাঝবয়সী ও বয়স্ক পুরুষদের ক্ষেত্রে এই সমস্যা বেশি লক্ষ্য করা যায়। সাধারণত শ্বাসতন্ত্রের কম্পন ও ঘুমন্ত অবস্থায় শ্বাস প্রশ্বাসের সময় বাধাপ্রাপ্ত বায়ু চলাচলের ফলে সৃষ্ট শব্দকেই আমরা নাক ডাকা বলে থাকি। কিছু কিছু ক্ষেত্রে শব্দ হালকা হতে পারে, তবে অধিকাংশ ক্ষেত্রে এটি জোর এবং অপ্রতিকর হয়ে থাকে। একটি গবেষণায় বলা হয়েছে নাক ডাকার প্রবণতা থাকলে মস্তিষ্কের ক্ষমতা ধীরে ধীরে কমতে শুরু করে, ফলে আইকিউ কমে, সেই সঙ্গে স্মৃতিশক্তি ঝাপসা হতেও শুরু করে। শরীরের অতিরিক্ত ওজন নাক ডাকার সাথে সরাসরি জড়িত। বাড়তি ওজন নাকে ভেতরে হাওয়া চলাচলের জায়গা সংকীর্ণ করে দেয় এবং শ্বাস প্রশ্বাস চলার সময় শব্দের সৃষ্টি করে। তাই ওজন কমালে এই সমস্যা থেকে অনেকটাই মুক্তি পাওয়া সম্ভব। সোজা ও চিত হয়ে শোবার কারণে জিভা ও নরম তালু পিছনের দিকে হেলে যায়, যার কারণে মুখের ভিতরে হাওয়া চলাচলের জায়গাটা আটকে যায়, ফলে শব্দের সৃষ্টি হয়। ডান দিকে পাশ ফিরে শোয়া এক্ষেত্রে খুব ভালো একটি সমাধান। বাম দিকে পাশ ফিরে শুলে বুকের উপর বেশি চাপ পড়তে পারে, তাই সব দিক থেকেই ডান কাতে শোয়াটা একটি ভালো উপায়। বেশি পরিমাণে অ্যালকোহল বা মদ জাতীয় পানীয় পানের কারণেও নাক ডাকার সমস্যা শুরু হতে পারে। অ্যালকোহল শরীরের বিভিন্ন পেশিকে অনেক বেশি শিথিল করে দেয়, ফলে শিথিল মাংসপেশিগুলো মুখের ভিতরের জায়গা আটকে দেয়। এটি শরীরের জন্য খুব ক্ষতিকর। রাতে ঘুমাতে যাওয়ার আগে অ্যালকোহল পান থেকে বিরত থাকার মাধ্যমে এই সমস্যা দূর করা যেতে পারে। নাক বন্ধ থাকার জন্য নাক ডাকা সৃষ্টি হতে পারে। আপনার যদি ঠান্ডাজনিত কারণে নাক বন্ধ থেকে থাকে, তাহলে শোবার আগে গরম জলের ভাপ নিয়ে যথাসম্ভব নাক পরিষ্কার করে ফেলুন। বিছানাপত্রে বেশি ধুলোবালি থাকলে, ঘর বেশি ময়লা হলে আমাদের শ্বাস প্রশ্বাসের সমস্যা হয়। এই পরিস্থিতিতে নাকের নালীতে ধুলো ময়লা সংক্রমিত হয়ে নাকের পেশি ফুলে উঠতে পারে এবং নাক ডাকা শুরু হতে পারে। তাই বিছানাপত্র ও ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটা খুব জরুরি। এটা স্বাস্থ্যসম্মত এবং এতে ভালো ঘুম হয় আর নাক ডাকাও দূর হতে পারে। ধূমপানের কারণে এমনিতেই শ্বাস প্রশ্বাসজনিত কিছুটা জটিলতা সৃষ্টি হয়। ধূমপানের ফলে টাইবারনেস নামে নাকের বিশেষ এক ধরনের টিস্যু স্ফীত হয়ে যেতে পারে, ফলে আমাদের শ্বাস প্রশ্বাসের জটিলতাও সৃষ্টি হতে পারে। ধূমপানের এই পার্শ্ব প্রতিক্রিয়ার কারণেই নাক ডাকার সমস্যা হতে পারে। ধূমপানের বত অভ্যাস ত্যাগ করতে পারলে আপনি খুব সহজেই নাক ডাকা থেকে মুক্তি পেতে পারেন। অতিরিক্ত পরিমাণে মশলাযুক্ত খাবার খেলে পাকস্থলিত বেশি মাত্রায় অ্যাসিডের প্রতিক্রিয়া শুরু হতে পারে। অনেক গবেষণায় দেখা গেছে এই জাতীয় সমস্যার সঙ্গে নাক ডাকার সম্পর্ক আছে। ঘুমানোর সময় একটি বাড়তি বালিশ নিয়ে মাথাটা একটু উঁচু জায়গায় রেখে ঘুমানোর অভ্যাস করুন। লক্ষ্য রাখুন যেন শুধু মাথায় নয়, বুকের দিকটাতেও যেন সামঞ্জস্য বজায় থাকে। গবেষণায় দেখা গেছে বিছানা থেকে 4 ইঞ্চি উপরে মাথা রাখলে শ্বাস নিতে সুবিধা হয়, ফলে নাক ডাকার সমস্যাও দূর হয় অতি সহজে। ঘুমানোর আগে নিয়মিত এলাচ চা খেলে দারুণ উপকার মেলে, কারণ এই প্রাকৃতিক উপাদানটির ভিতরে উপস্থিত একাধিক উপকারী উপাদান নাকের ভিতরে বাধা সরিয়ে শ্বাস প্রশ্বাসের প্রক্রিয়াকে স্বাভাবিক করতে বিশেষ ভূমিকা নেয়। আর একবার শ্বাস প্রশ্বাস ঠিক মতো হতে থাকলে নাক ডাকার কোনো প্রশ্নই ওঠে না। হলুদ অ্যান্টিসেপটিক ও অ্যান্টিবায়োটিক উপাদানে পরিপূর্ণ। হলুদ নিয়মিত গ্রহণ করলে শরীরের ভিতরে ইনফ্লেমেশন কমতে শুরু করে, সেই সঙ্গে কমে নাক ডাকার প্রবণতাও। এক্ষেত্রে প্রতিদিন শুতে যাওয়ার 30 মিনিট আগে 1 গ্লাস গরম দুধে 2 চামচ হলুদ গুঁড়ো মিশিয়ে পান করার অভ্যাস করতে হবে। এমনটা করলে দেখবেন নাক ডাকাও কমে গেছে। নাক ডাকার সমস্যা কমাতে ঘিয়ের কোনো বিকল্প হয় না বললেই চলে। একাধিক গবেষণায় দেখা গেছে অল্প পরিমাণে ঘি গরম করে তার থেকে 2 থেকে 3 ড্রপ করে নিয়মিত নাকে দিলে নাক ডাকা থেকে আপনি খুব দ্রুত মুক্তি পাবেন। রাতে শুতে যাওয়ার আগে নিয়মিত 1 গ্লাস গরম জলে 1 চামচ মধু মিশিয়ে খেলে নাক ডাকার সমস্যা মাথাচাড়া দিয়ে ওঠার সুযোগ পায় না, কারণ মধুর মধ্যে থাকা অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান গলার প্রদাহ কমায়, সেই সঙ্গে শ্বাস প্রশ্বাসের প্রক্রিয়াকেও স্বাভাবিক করে তোলে, ফলে নাক ডাকার সম্ভাবনা অনেকাংশেই কমে যায়। রাতে শুতে যাওয়ার আগে 2 চামচ অলিভ অয়েল খেলে শরীরে অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদানের মাত্রা বাড়তে শুরু করে, ফলে
রেসপিরেটরি প্যাসেজ খুলতে শুরু করে। আর একবার এমনটা হলে হাওয়া চলাচলের কোনো বাধা সৃষ্টি হয় না, ফলে নাক ডাকার আশঙ্কা একেবারেই কমে যায়। গাজর, আপেল ও আদা একসাথে বেটে ঘন করে পেস্ট বানিয়ে তার সাথে পাতিলেবুর রস মিশিয়ে পান করলে নাক ডাকার সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, আর এরকম নিত্য নতুন বিভিন্ন বিষয়ে ভিডিও পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আজ এই পর্যন্তই, অন্য কোনো বিষয় নিয়ে আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।